দেখতে দেখতে শেষ করে ফেলেছি আমাদের দ্বিতীয় পার্টটি দ্বিতীয় পার্টে আলোচনা করছি জমির শতাংশ একর হেক্টর ডিসিমেল মিলিমিটার সহ জমির ব্রিটিশি নিয়ম ম্যাট্রিক নিয়ম এভরিথিং আলোচনা করছি আশা করি সে ভিডিওগুলি আপনারা দেখছেন আর যদি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে আগের ভিডিওগুলির লিঙ্ক দেওয়া আছে আপনারা আবার ওই ভিডিওগুলি দেখে আসেন তাই বড় বড়ের মতোই আজকের পর্ব শুরু করছি যাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা জমি ক্রেতা বিক্রেতা আমিন সার্ভেয়ার দলিল লেখক তহসিলদার কানঙ্গ ইঞ্জিনিয়ার সহ সকল শ্রেণীর পেশাজীবী মানুষের জন্য এই ভিডিওটা প্রয়োজনীয় আমরা আজকে তৃতীয় পাঠের প্রথম পর্ব অর্থাৎ পর্ব নম্বর সাত আমরা আজকে জানব জমির বিভিন্ন কাগজ কাগজ যেগুলি দরকারি এবং প্রয়োজনীয় বড় বড়ের মতন উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মনিরুল ইসলাম জাকির দলিল লেখক ও সার্ভেয়ার ঈশ্বরদি সাব রেজিস্টার অফিস ঈশ্বরদি পাবনা হাই বন্ধুরা কেমন আছেন ভালো আছেন আশা করি ভালো থাকবেন ভালো রাখবেন আর এই চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যেন আমি কোনো ভিডিও আপলোড দিলেই নোটিফিকেশনের মাধ্যমে আপনি জানতে পারেন এবং ভালো মন্দ উপদেশগুলি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যেন আর ভিডিওটি শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন ও যেটা মনে রাখতে হবে বন্ধুরা ঘরে থাকবেন বেশি বেশি সাবান পানি দিয়ে হাত ধুবেন বাইরে বের হইলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন নিজে সুস্থ থাকবেন অন্যকে সুস্থ থাকার সুযোগ করে দিবেন ওকে তাহলে আমরা এখন জানব যে জমির বিভিন্ন প্রয়োজনীয় কাগজপাতি সম্পর্কে জমির বিভিন্ন কাগজপাত্রি সম্পর্কে জানতে গেলে আমাদেরকে ধারাবাহিকভাবে একটা সূচিপত্রের মাধ্যমে যাইতে হবে কারণ কি জমির জমির কাগজ তো একাধিক কাগজ মিলেই জমি হয় আপনি যে আপনি আপনার একটা জমিকে নিজের বলে দাবি করতে হলে যে কাগজগুলির প্রয়োজন হবে এবং আপনি যে কাগজগুলি দ্বারা নির্ধারিত করতে পারবেন যে এটা আপনার ল্যান্ড প্রপার্টি সেই কাগজের পুট পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আজকে আপনাদেরকে আমার তৃতীয় পাটের প্রথম লেশনে শুধুমাত্র সামারি আকারে বোঝানোর চেষ্টা করব এরপরে আমি বিস্তারিত জানাবো তাই প্রথমে আমরা যে বিষয়টার উপরে আলোকপাত করব সেটা হচ্ছে জমি নির্ধারণ জমি নির্ধারণ করতে জানা দরকার যে বিষয়গুলি সে বিষয়গুলির উপর আলোকপাত করব জমি আসলে জমিটা কি। জমিটা জমিটা কি এ বিষয়ে আমি গত পর্বগুলিতে ধারাবাহিকভাবে বোঝানোর চেষ্টা করছি আসলে জমি কাকে বলে জমি কী জমির আইনি সংজ্ঞা সব কিছুই বোঝানোর চেষ্টা করছি চেষ্টা করছি বা বুঝিয়েছি আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন কিংবা জমির আইনি সংজ্ঞাটাও দেখে আসতে পারেন তাই আমি এখন জমিকে দুই ভাগে ভাগ করতে ভাগ করছি সেটা হচ্ছে একটা হচ্ছে কৃষি জমি আর একটা হচ্ছে অকৃষি জমি এই বিষয়গুলি আমি পরবর্তী লেসেনগুলিতে ধারাবাহিকভাবে বর্ণনা করব যে কোনটাকে কৃষি জমি বলা হয় কোনটাকে অকৃষি জমি বলা হয় আজকে শুধুমাত্র আমি আপনাদেরকে কৃষি জমি এবং অকৃষি জমি আপনার আপনারা এতটুকু জানেন পরবর্তীতে এই বিষয়গুলিকে ধারাবাহিকভাবে বর্ণনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আর দ্বিতীয়ত কথা যেটা জমির একটা জমিকে সঠিক মালিকানা দাবি করতে হলে যে কাগজপাতিগুলি দরকার প্রয়োজনীয় দরকারি বা প্রয়োজনীয় সেই কাগজগুলি ধারাবাহিকভাবে যদি আমি এইভাবে বলতে যাই তাহলে পরে অবশ্যই আপনার জমিকে তিন ভা তিনটা স্টেপ আপনার আপনার থাকতে হবে তিনটা বিষয় থাকলে পারে আপনার জমিকে আপনার নিজ মালিকানা বলে দাবি করতে পারেন সেই সেই তিনটার মধ্যে প্রথম স্টেপে যেটা যেটা আছে সেটা হচ্ছে দলিল দ্বিতীয় স্টেপে খতিয়ান এবং তৃতীয় স্টেপে নকশা এই তিনটা বিষয়ে যখন আপনি পূর্ণাঙ্গ জমির মালিক হবেন তখন একটা জমি পূর্ণাঙ্গভাবে আপনার বলে দাবি করা সম্ভব এছাড়া আপনার জমিকে কোনো একটা কাগজ যদি না থাকে যেমন ভাই একটা মানুষের শরীরে যদি একটা মানুষের শরীরে রকম সমস্যা হয় তাহলে সে কিন্তু অসুস্থ থাকে তেমন জমিটাও অসুস্থ থাকতে পারে সেহেতু আপনার এই তিনটা কাগজ আপনার আছে কিনা না বা আপনি যদি জমি কিনতে যান তাহলে এই তিনটা বিষয়কেও ফলো করে কিনতে হবে বা আপনার যদি জমির মালিক হয়ে থাকেন তাহলে তিনটা জিনিস আপনার কাছে আছে কি এই বিষয়টা আপনি একটু মিলাই দেখেন ওকে তাহলে আমরা এবার এই তিনটা তিনটাকে আমি একটু একটুখানি আলোচনার মধ্যে নেব তিনটার মধ্যে যেটা প্রথমে আসে সেটা হচ্ছে দলিল আপনি বলতে পারেন যে ভাই আমার তো সম্পত্তি পৈতৃক সম্পত্তি আপনার আপনার দাদার সম্পত্তি বা বাবার সম্পত্তি যেটা আপনি ওয়ারের সূত্রে পাইছেন কিন্তু ভাই আপনি ওয়ারের সূত্রে পান আর যেভাবেই পান দেখবেন তার পিছনে কোনো না কোনো দলিল আছে দলিল ছাড়া আপনার অন্য কিছু সম্ভব না আর এই দলিলটা রেজিস্টারি হয় এই দলিলটা রেজিস্টারি করার জন্য আপনার সশ উপজেলাতে সাব সাবজিস্টারের যে কার্যালয় আছে সেখান থেকেই এই জমিটাকে রেজিস্ট্রেশন বা নিবন্ধন করতে হয় একটা একজন সাব সাবরেজিস্টার একজন সাবরেস্টার একটা জমি নিবন্ধন কার্য সম্পন্ন করে এবং সাবরেস্টারের উপর পদে আছে জেলা রেজিস্ট্রার সাহেব তিনি কোনো জমি যদি সাবরেজিস্টার রেজিস্ট্রেশন না করতে চায় সেই ক্ষেত্রে কেন রেজিস্টার করতে চাচ্ছে না সেই বিষয়টা বিষয়ে সে তদারকি করতে পারে এটা হলো দলিলের বিষয়টা আর দলিলের ধারাবাহিক যে বিষয়গুলি আছে দলিলের যে পাঠগুলি আছে দলিলে কোন কোন বিষয় থাকা মুখ্য দলিলে কোন কোন বিষয় থাকলে পারে সেটাকে দলিল বলা হয় সেই বিষয়গুলি পরোক্ষভাব প্রত্যক্ষভাবে আপনাদের সামনে আগামী পর্বগুলিতে আমি আলোচনা করবো আকারে যেটা বুঝলাম সেটা হচ্ছে দলিল সেটা দলিল দলিলটা আপনার যদি পৈতৃক সম্পত্তি হয় বা রিকটীয় সম্পত্তি হয় যে সম্পত্তিই হয়ে থাকুক না কেন সেটা সৃষ্টি হওয়ার জন্য অবশ্যই একটা ডিড অফ এগ্রিমেন্ট প্রয়োজন হয় এই ডিড অফ এগ্রিমেন্টটাই দলিল এই দলিলটা এই দলিলটা নিবন্ধন করে আপনার স উপজেলাতে যে সাবরেজিস্টার অফিস আছে সেই সাবরেজিস্টার অফিসের যে সাবরেজিস্টার অফিসার আছেন তিনি এই কাজটা সম্পূর্ণ করেন ওকে এবার দ্বিতীয় স্টেপে আমরা তো দলিল বুঝলাম দলিল বোঝার পরে আপনার দ্বিতীয় স্টেপে আসে খতিয়ান এই খতিয়ানটা খতিয়ানটা বলতে গেলে পর খতিয়ানটা সাধারণত দুই রকম একটা হচ্ছে জরিপ খতিয়ান একটা হচ্ছে নামজারি খতিয়ান জরিপ খতিয়ানটা করে দীর্ঘদিন পর সেটেলমেন্ট অফিস জরিপ অধিদপ্তর তারা এই জরিফটা করে থাকে আর নামজারিটা করে সহকারী কমিশনার ভূমি বা সংক্ষিপে যাকে এসি ল্যান্ড বলা হয় তার দ্বারা এটা এই খতিয়ানটা সম্পূর্ণ করা হয় আমরা যখন প্রথমত একটা জমি ক্রয় করব তখন ক্রয় করার ক্রয় করার সঙ্গে সঙ্গে আমরা সেই জমিটা জমিটা রেজিস্ট্রেশন করব উপজেলা রেজিস্টার অফিসে রেজিস্টার অফিসারের মাধ্যমে এরপরে সেই দলিলটা যখন আমাদের হাতে আসবে তখন সেই দলিলটা নিয়ে আমরা পরবর্তী স্টেপ নাম জারির জন্য আমরা আবেদন করব নাম জারির বিষয়টাও আপনাদেরকে আমি বিস্তারিতভাবে বর্তমান যে অনলাইন সিস্টেম বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহতি উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে ডিজিটালকরণ করেছে আমি সেই বিষয়টাও দেখানোর চেষ্টা করবো এবং কোনো একটি মিউটিশন বা কোনো একটা নাম জারি দরখাস্ত জমা দিয়ে আপনাদেরকে লাইভ প্রোজেক্ট আমি দেখাবো আর জরিপের বিষয়টা হচ্ছে দীর্ঘদিন পর যে জরিপগুলি আসে বাংলাদেশে সাধারণত সিএস সিএস জরিফ এস জরিপ এবং আর এস বর্তমান বিআরএস জরিপ তিনটা তিনটা বা চারটা জরিপ রয়েছে বাংলাদেশের কয়েকটি থানা কয়েকটি উপ কয়েকটি জেলা বাদে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিটা জেলা উপজেলাতেই এই জরিপ তিনটা শেষ হয়েছে সর্বশেষ বিএস জরিপ বিএসআই জরিপটা এখনও শেষ হয়নি কো এটা চলমান অবস্থায় কিন্তু এখন আমরা বর্তমানে যেটা দেখতে পাই সেটা হচ্ছে এসএস জরিফ বা আর এস জরিপ বা সিএস জরিপ এই তিনটা জরিপ আমরা সাধারণত দেখতে পাই ওকে তাহলে আমরা দ্বিতীয় স্টেপে খতিয়ান বুঝ খতিয়ান বলতে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আমরা একটা জমি ক্রয় করার পরে সেই জমিটাকে আমরা মিউটিশনের জন্য দিলে পারে বা নামজারের জন্য দিলে পারে সহকারী কমিশনার ভূমি মহোদয় সেটাকে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করে নামজারি খতিয়ান কপি সরবরাহ করে থাকে সেই নামজারি খতিয়ান কপিটাকেই আমরা লাস্ট খতিয়ান হিসাবে ধরি আর যাদের পৈতৃক সম্পত্তি দেখা যাচ্ছে যে তাদের নামে এসে 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 খতিয়ান বা আর এস খতিয়ান তাদের নিজ নামে লিপিবদ্ধ থাকে কিন্তু খতিয়ানের সৃষ্টি হতে হলে পারে অবশ্যই কোনো না কোনো দলিল বা দলিল বা দস্তক্ষেপ থাকলে পারে তার নামে খতিয়ান নির্ধারিত হয় ওকে এবার দ্বিতীয় স্টেপে যেটা আমাদের সামনে আসছে সেটা হচ্ছে নকশা আপনাদের যখন দলিল এবং দলিল এবং সংশ্লিষ্ট জমি আপনার খতিয়ানভুক্ত হয়ে যাবে তখন সেই জমিটাকে একটি নকশার মাধ্যমে নির্ধারণ করা হয়ে থাকে কারণ কি এই নকশাটা অনেক দিন পর পর বা দীর্ঘদিন পর তৈরি হয় এই নকশাটা দুইভাবে তৈরি হয় একটা একটা হচ্ছে ব্লু শিটের মাধ্যমে এবং আরেকটি হচ্ছে এ সেভেন্টি সিক মাধ্যমে এই বিষয়গুলি আপনাদের সামনে আমি প্রত্যক্ষভাবে এবং স্পষ্টভাবে বিস্তারিতভাবে আমি আগামী পর্বগুলিতে আলোচনা করার চেষ্টা করব আপনারা আগামী পর্বগুলি দেখবেন এবং গত যে পর্বগুলি আপনাদের জন্যে আমি তৈরি করেছিলাম বা যে পর্বগুলি আমার এই চ্যানেলে আপলোড করা আছে আপনারা অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্কগুলি দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে আসবেন তাহলে আমরা প্রথম থেকে যদি আর একবার দেখি তাহলে হচ্ছে জমি দুই প্রকার কৃষি জমি অফিসে জমি জমির একটা জমি নির্ধারণ করতে হলে তিনটা স্টেপ প্রয়োজন একটা হচ্ছে দলিল খতিয়ান ও নকশা দলিল বলতে যেটা আমরা ল্যান্ড প্রপার্টি ক্রয় করার পরে সাব সাবরেজিস্টার অফিস স উপজেলা সাবরেজিস্টার অফিস এর কার্যালয়ে গিয়ে সেখান থেকে নিবন্ধন কাজ সম্পন্ন করে যে নিবন্ধন কাজ সম্পন্ন করা হয় সেটাকে দলিল বলা হয় আর দ্বিতীয় স্টেপে যেটা খতিয়ান খতিয়ান সাধারণত দুই প্রকার এক হচ্ছে জরিফ খতিয়ান আর একটা হচ্ছে নামজারি খতিয়ান জরিফ খতিয়ানটা অনেক দিন পর পর সেটেলমেন্ট অফিস করে থাকে আর নামজারি খতিয়ানটা চলমান সেটা হচ্ছে আপনার সহকারী কমিশনার ভূমি বা এসিলেন্ট মহোদয় সম্পন্ন করে থাকে এবং এসিলেন্ট মহোদয়ের কাজ সম্পন্ন হওয়ার পরে আমাদেরকে যে খারিজ খতিয়ান নামে যে খতিয়ানটা দেয় সেটাকেই নামজারি খতিয়ান বলা হয় এবং সর্বশেষ যেটা দেখছি সেটা হচ্ছে যে নকশা নকশাটা তৈরি হয় অনেকদিন পর যখন আমরা পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ রেকর্ড কার্য সম্পূর্ণ হয় তখন নকশা প্রস্তুত করা হয় নকশা প্রস্তুতটা দুই দুইভাবে করা হয় একটা হচ্ছে ব্লু শিটে করা হয় আর এক হচ্ছে এই হিসেবে সেভেন্টি সি শিটে করা হয়ে থাকে অতএব আমরা তৃতীয় পাঠের নিম্নের নিম্ন বিষয়সমূহর বিস্তারিত আলোচনা করব এক কথায় আমরা তিন নম্বর তৃতীয় পাঠে যে বিষয়গুলো আলোচনা করব এক নম্বর হচ্ছে দলিল দলিলের পরিচিতি এখানে দলিলের পরিচিতি বলতে যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে যে দলিল কি দলিল কত কোথায় কি থাকে কি কি থাকলে দলিলকে এটাকে দলিল বলা হয় কোন কোন বিষয়গুলো দলিতে মুখ্য বিষয় যে বিষয়গুলি না থাকলে দলিলকে দলিল বলা বলা যায় না বা দলিল অসম্পূর্ণ হয়ে থাকে এবং সেটা কার্যকারী হয় না বা দলিলের প্রকার কয় প্রকার দলিল বাংলাদেশে বর্তমানে এই দেশে নিবন্ধন হয় এবং কোন দলিলে কতটুকু ক্ষমতা থাকে খতিয়ান জরিপ খতিয়ান কি এবং খারিজ খতিয়ান কি? এই দুটা বিষয় এর চারটা বিষয় আলোচনা করব। এবং অনলাইনে খারিজ পদ্ধতি কীভাবে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহতি উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান মিউটেশন পদ্ধতিটা অনলাইনে করাই আমি সেইটাকে আপনাদের সামনে লাইভ প্রজেক্টের মাধ্যমেই উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে থাকবেন এবং এই চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে এবং নকশা ও ম্যাপ এর বিষয়ে আমরা হাতে কলমে দেখব আজকের মতো এখানে শেষ করছি আগামী পর্বে আমরা জমির দলিল কী কত প্রকার আলোচনা করব। আগামী পর্বটা আরেকটু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আগামী পর্বে আমি বিস্তারিতভাবে জমির দলিল কী কত প্রকার এই বিষয়গুলি আপনাদের দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব জমির কোন পর্যায়ে কোন বিষয়টা থাকে বর্তমান দলিলের সিস্টেম কেমন বর্তমান দলিলটা কিভাবে নির্ধারণ করা হয় অতীতের দলিলগুলি কেমন ছিল এই বিষয়গুলি জমির মূল গর্ভ কোনটা মূল জমির দাগ কোনটা জমির মধ্যে বায়া দলিলের বিষয়গুলি সব কিছুই আমি পর্যায়ক্রমে আগামী পর্বে অর্থাৎ এই পর্ব আজকের এই পর্ব শেষ করে আমি আগামী যে পর্ব পর্বটা করতে যাচ্ছি সেই পর্বতে অবশ্যই বিষয়গুলি বিস্তারিত আলোচনা করব ওকে আজকের মতো এখানে শেষ করলাম ভালো থাকবেন ভালো রাখবেন আর এছাড়াও জমির যে কোনো বিষয় বুঝতে জানতে এবং আগামী পর্বটি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ও বেশি বেশি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন গুড বাই